আজকে অফিস যাওয়ার পথে একটা অদ্ভুত অনুভূতি হয়েছে, একটা রিয়েলাইজেশন জীবনকে নিয়ে। সে কলেজ থেকে কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম নিয়ে মাস্টার্স করার পর থেকে যে কাজে ঢুকলাম, তারপর যেন নিজেকে কোথাও একটা হারিয়ে ফেললাম। রোজ অনেক কষ্টে টেনে ঠেলাঠেলি গুতগুতি ধাক্কাধাক্কি করে অফিসে পৌঁছতে হয়, যুদ্ধের চেয়ে কিছু কম নয়। প্রতিদিন কিভাবে বসার জায়গা পাওয়া যায়, অন্তত একটু ঠিক করে দাঁড়ানোর জায়গা পাওয়া যায়, যাতে গেটের মুখে দাঁড়াতে না হয়, না হলে আবার গন্তব্যের আগেই ঠেলে নামিয়ে দেবে, সেই ভাবনাতেই অফিসের যাতায়াতের সময়টা কেটে যেত। আজ অনেকদিন বাদে রবিবার, ছুটির দিনে কাজ পড়ল। খুব যে ফাঁকা ট্রেন ছিল তা নয়, তবে উত্তরপাড়া পেরোতেই জানলা ধারে সিটটা পেয়ে গেলাম। ব্যাগ থেকে হেডফোনটা বার করে কানে গুঁজে গান শুনতে শুনতে জানলার দিকে তাকিয়ে বসলাম। চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপ প্ল্যাট, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপ। একটু গুনগুন করছিলাম তখনই হাওড়া কারশেডে দাঁড়ালে। হঠাৎ একটা দৃশ্য আমার গুনগুন থামিয়ে দিল। রেললাইনের ধারে যে অস্থায়ী ঝুপড়িগুলোর দিকে কোনোদিন চোখ পড়ে না ঠেলাঠেলির মাঝে, আজকে সেটা স্পষ্ট দেখতে পেলাম। আর একেবারে যেন হঠাৎই চোখের সামনে খুব কঠিন বাস্তব উঠে এলো। একটা বাচ্চা, দেখে মনে হচ্ছিল কম বেশি 7 থেকে 8 বছর হবে। নিজের মনে একা একা কি যেন বলে চলেছে, কি বলছে সেটা শুনে একেবারেই সম্ভব হয়নি, তবে হাবভাব অঙ্গি ভঙ্গি দেখে মনে হচ্ছিল ভিক্ষা করার বল শিখছে। বারবার পাশেই বসে থাকা এক মহিলা, মাই হবে বোধহয়, পিঠ চাপড়ে কিছু একটা শুধরে দেওয়ার চেষ্টা করছে। আশেপাশে আরও বেশ কিছু ছেলে মেয়ে ছিল, দেখে মনে হচ্ছিল তারা প্রত্যেকেই প্রশিক্ষণ নিচ্ছে কিভাবে ভিক্ষা করতে হয়। কেউ বাটি হাতে, কেউ কানে হাত দিয়ে সুর লাগিয়ে, আবার একজন লাঠি নিয়ে কেরামতি করে। কিন্তু প্রত্যেকেই বয়সে ছোট আর চেহারায় একেবারেই শক্ত সবল নয়। শুধু রাজার ছেলে রাজা হয় না, বা নেতার ছেলে নেতা হয় না, একজন না খেতে পাওয়া ভিখারির ছেলে মেয়েও হয়তো ভিখারিই হয়। তবে বাকি দুটো চয়েসেবল হলেও শেষেরটা পুরোটাই পরিস্থিতির শিকার। অনেক সময় অনেক রকম শিক্ষাই ছোটবেলা থেকে জেনেছি পড়েছি, তবে আজ একেবারে এক অন্যরকম শিক্ষার সাথে মুখোমুখি হলাম। শিয়ালদায় আমার কলেজের পাশেই লেবুতলা পার্কে যখন সব বন্ধুরা মিলে আড্ডা দিতে যেতাম, সেখানেও অনেক সময় অনেক পরিবারকে দেখতাম যাদের ঘরবাড়ি নেই, এদিক ওদিক খেলা দেখিয়ে পেট চালায়। একসময় সব বন্ধুরা মিলে ডিসাইড করেছিলাম একটা এনজিও খুলবো চাকরি পাওয়ার পর, কিন্তু সেই ভাবনা লেবুতলাতে চা খেতে খেতে শুরু হয়ে লেবুতলাতেই ঘুগনি খেতে খেতে শেষ হয়ে যেত। কিন্তু আজকে যেটা দেখলাম সেটা যেন মনের দাগ কেটে দিল। সারাদিন অফিসে কাজে মন দিতে পারলাম না, কোনো প্যাকেজ স্টোরি না করে আজকে সবকটাই হোয়াট কপি লিখলাম। অফিস থেকে বাড়ি ফেরার পথে অত ভিড়ের মধ্যেও আজকে ভাবনাটা সিট দখল করার থেকে বিরত থাকলো। নিজেকে একটা প্রমিস করলাম, যদি কখনো সুযোগ পাই তাহলে সেই পরিস্থিতির শিকার বাচ্চাগুলোকে নিয়ে লেবুতলায় থেমে যাওয়া সেই এনজিওর স্বপ্নটাকে সত্যি করব। একটু আগেই অনির্বাণের সাথে কথাগুলো শেয়ার করলাম। আফটারঅল আর 4 মাস বাদেই আমাদের বিয়ে, ওর হেল্প ছাড়া এটা একেবারেই অসম্ভব। ও আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেনি, আমাকে বলেছে, রিয়া তোমার যেটা ভালো মনে হবে তুমি সেটা করবে, আমি তোমার পাশেই আছি। আজকে আমি নতুন কিছু শিখলাম, শিক্ষা সব জায়গায় সমানভাবে বিরাজমান, কাউকেই এখন আর অশিক্ষিত বলা চলে না। আজ সত্যিই আনন্দের দিন। কিরে মাম্পি, এখনো ঘুমাসনি, কি করছিস? না মানে ঘুমোতে যাচ্ছিলাম মা। ওটা কি দেখি? কিছু না মা, তুমি শুয়ে পড়ো, আমিও শুয়ে পড়ছি, তুমি যাও। এটা তো আমার ডায়েরি, কত পুরনো ডায়েরি এটা, কোথায় খুঁজে পেলি?
আজকে তোমার বুকশেলফটা পরিষ্কার করতে গিয়ে মীরামাসি পেয়েছে। অনেক পুরনো বলে জিজ্ঞেস করছিল বইওয়ালা কাকুর কাছে বিক্রি করে দেবে কি না। আমি রেখে দিয়েছি এটা। ও, এখন শুয়ে পড়, কাল তোর অফিসের ফার্স্ট ডে না? না ঘুমলে শরীর খারাপ লাগবে কিন্তু, ঘুমা। আজকে আমারও একটা বাস্তবের সঙ্গে পরিচয় হলো। ছোট থেকে দেখেছি বাবাই আমাকে বেশি টেক কেয়ার করত। মা সারাক্ষণ এনজিওর কাজেই ব্যস্ত থাকত। খুব রাগ হতো আমার, আমি যখন দেখতাম মা অন্য বাচ্চাদের নিয়ে খেলছে, আদর করছে, খাইয়ে দিচ্ছে, আর আমাকে তার চেয়ে একটু কম সময় দিচ্ছে। এতগুলো বছর ধরে মনে মনেই মায়ের জন্য একটা অদ্ভুত রাগ জমেছিল মনে। কিন্তু সেই রাগ আজকে ভেঙে চুরমার হয়ে গেল। আমার মা আমার একার মা নয়, সে আরও অনেকের মা, অন্নদাতা, অনেকের মুখের হাসির কারণ। আমার মা পেরেছে সেই স্বপ্নটা সত্যি করতে, আনন্দ ফাউন্ডেশন খুলে। আজ খুব বলতে ইচ্ছে করছে মা, আমিও তোমার মতো হতে চাই, আনন্দ খুঁজে নিতে চাই।